বিজয়া দশমীর দিন বক্স বাজানো নিয়ে গণ্ডগোল। রবিবার এই নিয়ে বসে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভা চলাকালীন একই পরিবারের তিনজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার আড়াই ভাঙ্গা হাটখোলা এলাকায়। জানা যায়, বিজয়া দশমীর দিন পাড়ায় বক্স বাজানো নিয়ে গণ্ডগোল হয়। এদিন তারা সালিশি সভা চলাকালীন সন্তোষ ঘোষ, অলোক ঘোষ, শিবু পরামাণিক ও তার দুই পুত্র সুজয় পরামাণিক ও অজয় পরামাণিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তো ওদের বলাপুর বলছে আমি একটা বিচারে বসবো, বিচারে যা হবে সিদ্ধান্ত তাই মেনে নিতে হবে। তার কথা মতো আমরা বিচারে আজকে কথা বসার কথা ছিল 10টার সময়, বেলা 10টার সময় আমরা প্রেজেন্ট ছিলাম, বসেছিলাম। বিচার চলাকালীনতেই আমাদের উপরে একটা ব্যাড অ্যাটাক, বাবাকে ধাক্কাধাক্কি, ভাইকে কানে করে দু চর মেরেছে, কান দিয়ে রক্ত পড়েছে, আর বাবা খুব সিরিয়াস আছে, শ্বাসকষ্ট দিয়ে হসপিটালে ভর্তি হলো, আরডাঙ্গা হাসপাতালে এসে মালদা লিখে দিল, এসে অক্সিজেন চলছে। আজকে কি সালেসি সভাতেই গণ্ডগোল? হ্যাঁ, সালেসি সবাই সাক্ষী আছে, সবাই সামনে ভাইকে চর মারে, বাবার উপরে এই আক্রমণ। তোমাদের পরিবারকে কজনকে মেরেছে? আমার পরিবারকে তিনজন মেরেছে, আমাকে, আমার বাবাকে আর আমার ভাইকে। বলছিলাম পুজো দশমীর দিন কী নিয়ে গণ্ডগোল হয়েছিল? বক্স বাজানো, বক্সলি বাজা হয়েছে, মানে সিম্পল একটা পিকনিকের আয়োজন করা ছিল, পিকনিকের বক্স বাজছিল, ওই নিয়ে গণ্ডগোল। দিয়ে আজকে কি সালিসি ছিল? হ্যাঁ, সালিসি সবাই কী হলো আজকে? যে বিচার হচ্ছে সবে মাত্র শুরু হয়েছে, বোধবার পরে এই ওখানে প্রধান সাহেবও ছিল সামনে, আর ওরা বললো যে কেন কোনো ঝামেলা টামেলা না হয়, যা বিচার সিদ্ধান্ত নিলে তাই বিচারই সবাইকে মেনে চলতে হবে। তোমাদের মারধর করা হয়েছে? কারা মেরেছে এটা? আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। বিজয়া দশমীর দিন বক্স বাজানো নিয়ে গণ্ডগোল। রবিবার এই নিয়ে বসে সালিশি সভা। অভিযোগ, সালিশি সভা চলাকালীন একই পরিবারের তিনজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার আড়াই ভাঙ্গা হাটখোলা এলাকায়। জানা যায়, বিজয়া দশমীর দিন পাড়ায় বক্স বাজানো নিয়ে গণ্ডগোল হয়। এদিন তারা সালিশি সভা চলাকালীন সন্তোষ ঘোষ, অলোক ঘোষ, শিবু পরামাণিক ও তার দুই পুত্র সুজয় পরামাণিক ও অজয় পরামাণিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তো ওদের বলাপুর বলছে আমি একটা বিচারে বসবো, বিচারে যা হবে সিদ্ধান্ত তাই মেনে নিতে হবে। তার কথা মতো আমরা বিচারে আজকে কথা বসার কথা ছিল 10টার সময়, বেলা 10টার সময় আমরা প্রেজেন্ট ছিলাম, বসেছিলাম। বিচার চলাকালীনতেই আমাদের উপরে একটা ব্যাড অ্যাটাক, বাবাকে ধাক্কাধাক্কি, ভাইকে কানে করে দু চর মেরেছে, কান দিয়ে রক্ত পড়েছে, আর বাবা খুব সিরিয়াস আছে, শ্বাসকষ্ট দিয়ে হসপিটালে ভর্তি হলো, আরডাঙ্গা হাসপাতালে এসে মালদা লিখে দিল, এসে অক্সিজেন চলছে। আজকে কি সালেসি সভাতেই গণ্ডগোল? হ্যাঁ, সালেসি সবাই সাক্ষী আছে, সবাই সামনে ভাইকে চর মারে, বাবার উপরে এই আক্রমণ। তোমাদের পরিবারকে কজনকে মেরেছে? আমার পরিবারকে তিনজন মেরেছে, আমাকে, আমার বাবাকে আর আমার ভাইকে। বলছিলাম পুজো দশমীর দিন কী নিয়ে গণ্ডগোল হয়েছিল? বক্স বাজানো, বক্সলি বাজা হয়েছে, মানে সিম্পল একটা পিকনিকের আয়োজন করা ছিল, পিকনিকের বক্স বাজছিল, ওই নিয়ে গণ্ডগোল। দিয়ে আজকে কি সালিসি ছিল? হ্যাঁ, সালিসি সভায় কী হলো আজকে? যে বিচার হচ্ছে সবে মাত্র শুরু হয়েছে, বোধবার পরে এই ওখানে প্রধান সাহেবও ছিল সামনে, আর ওরা বললো যে কেন কোনো ঝামেলা টামেলা না হয়, যা বিচার সিদ্ধান্ত নিলে তাই বিচারই সবাইকে মেনে চলতে হবে। তোমাদের মারধর করা হয়েছে? কারা মেরেছে এটা? আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।